বিশ্বের কিছু সামান্য একটা বেজর মেজর সমস্যা সেটা একটু দূরে করতে হবে, আর না হয়তো আমাদের অন্য অন্য ডেলিগেট অন্য দেশের ডেলিগেট যা অন্য দেশে যারা প্রবাসী আছে তারা আপনারা হয়তো জানবেন না। আমার দেশের সম্বন্ধে আপনাদের কিছু ধারণা নিতে হবে, যেটা আপনারা মিডিয়াতে বা আপনারা ওখানে বসে আপনারা কাজ করবেন। সেই পরিপ্রেক্ষিতে গ্রিসের সমস্যা হলো ফার্স্ট হলো অর্থনৈতিক সমস্যা। গ্রিসের যে অবস্থা আগে ছিল সেখান থেকে আমরা এখন বলতে গেলে আমাদের হিউম্যান রাইটস জিরো পর্যায়ে চলে আসছে, যেটা অবশ্যই আমাদের এই ভাইবার মাধ্যমে এটা আমাদের ফোকাস করতে হবে। ফার্স্ট অফ অল হলো আমাদের ইমিগ্রান্টদের পেপারসের যে সমস্যা, এই পেপারসের সমস্যাটা আমরা আয়বার মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশের মাধ্যমে আমাদের একটা ইন্টারন্যাশনালি চাপ দিতে হবে, কারণ গ্রিসের হিউম্যান রাইটস গোয়িং ডাউন এবং আমাদের এখানে যারা আছে তাদেরকে পেপারের ব্যবস্থা করে দেয়া যাতে এখান থেকে তারা বসবাস করতে পারে। ইকোনমিক সমস্যার জন্য গ্রিসে অনেক তাদের আয় পরিবর্তন হচ্ছে এবং এখন রাইটিস্ট সরকার আসার পরেও আমাদের যে একটা যে আগে সরকার যে একটা আইন করছিল যেটা অনেক দিনের প্রবাসীদের আইন ছিল আপনারা হয়তো জানেন না, আমাদের এই ডেলিগেট থেকে জানাতে হবে, সেই আইনটাকে তারা রহিত করার জন্য তারা কোর্টে রায় নিছে আমাদের অ্যাগেনস্টে। দ্যাট মিনস ফাইভ ইয়ার্স যদি এখানে স্টে করতে তাইলে তারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে এবং আমাদের বাচ্চারা জন্ম নিলে পরই অ্যাপ্লাই করতে, সেই আইনটাকে তারা রহিত করার জন্য তারা দিতে অর্ডার না পাওয়ার আগেই তারা বিভিন্ন সেকশনে পাঠানো হচ্ছে সরকার মিনিস্ট্রির থেকে যে স্টপ করে রাখো, ফ্রোজেন দিস আইন ফ্রোজেন। এখন এই আইনটার ব্যাপারে আমাদের একটা আন্তরিক এখন কথা হলো, আপনারা এই আয়বার মাধ্যমে আমাদের বিভিন্ন যে ডেলিগেট আছে প্রত্যেক দেশে যারা আমাদের বিভিন্ন যে সংগঠন